হুগলি জেলায় প্রথম বাজি বিক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির চন্দননগর পুলিশ কমিশনারেটে ডানকুনি থানার আইসি তপন সিংহের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি পৌরসভা এলাকা ডানকুনি থানার অন্তর্গত বেশ কয়েকশো বাজি বিক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল, যা এর আগে কখনো এই ধরনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়নি বলে স্বীকার করেছেন ডানকুনি পৌরসভার পৌর সদস্যরা ও বাজি বিক্রেতাদের একাংশ। এদিন মূলত শব্দ দূষণবাজির উপর সচেতন করবার জন্য এই সচেতনতা শিবিরের আয়োজন করেছিলেন আইসি ডানকুনি থানা তাপস সিংহ। সচেতনতা শিবিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি উপদেশ ও কি সচেতনতার বার্তা দিলেন আইসি তাপস সিনহা বললেন, থানার আইসি কে হাইকোর্টে এফিডেভিট দিতে হবে, হাইকোর্টে আমাকে যে সই করতে হবে এটা হয়েছে এটা হয়নি, এই যে আমি আপনাদের কথাগুলো বললাম সেটাও আমাকে হাইকোর্টে, এই যে আমরা কয়েকজন আপনাদেরকে জানালাম এটাও আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই ছবি সহ হাইকোর্টকে জানাতে হবে। তো মহামান্য আদালতের কাছে তার যা অর্ডার সেটার বিধিনিষেধটাকে আরোপ করার জন্যই আমাদেরকে এখানে রাখা হচ্ছে, আমাদের আর অন্য কোনো কাজ নেই, আপনার সঙ্গে কোনো শত্রুতা বাড়ানো নয়। ব্যাপারটা হচ্ছে যাই করবেন সেটা নিয়ম নীতি মেনে, এবং কেউ কোনো রকম ম্যানুফ্যাকচারে নিজেদের বুদ্ধি লাগিয়ে যাবেন না ভাই, ম্যানুফ্যাকচার করতে যাবেন না, নিজেরা তৈরি করতে যাবেন না কোথাও, কোনো ইনসিডেন্ট যদি হয় পুরো লায়াবিলিটি নিতে হবে। এবং এখন আপনারা দেখছেন কোনো ইনসিডেন্ট হলে মানে সেটা মারাত্মক জায়গায় যাবে, এবং সেই জিনিসের তদন্ত করতে গিয়ে সেখানে আপনার কেন্দ্রীয় সংস্থা এনআইএ পর্যন্ত আসছে, তো এত জটিলতার মধ্যে যাতে না আমাদের ঢুকতে হয় সেটা সকলকে অনুরোধ রাখবো, সেটা মাথায় রেখে করবেন। এ নয় যে আপনার চোর পুলিশের খেলা চলছে, আপনি বলছি পুলিশ বলছে আপনি করলেন আবার একটু লুকিয়ে রাখলেন, কোনো জায়গায় বাড়িতে কোনোভাবে মজুদ করবেন না। হাইকোর্টের অর্ডার আছে যে গ্রিন জায়গার সাথে বিক্রি করা যাবে না, পুলিশ প্রশাসন সেই জন্যই সবাইকে ডেকেছিল, আমরাও বলে দিলাম, কিন্তু আমাদের এটাও বিচার্য বিষয়, আমাদের এখানে হাজার হাজার মানুষের পেট চলে, তা সেই জন্যই পুলিশ প্রশাসন থেকে এই মিটিংটা করা হয়েছিল। শব্দবাজি বিক্রি করবেন না, বাড়ির মধ্যে বাজি মজুদ করবেন না, ঠিক আছে, বাজি খোলা জায়গায় করবেন, আর আইনত হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছে চেষ্টা করবেন তার মধ্যে থেকে ব্যবসাটা করা। আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ করলাম যে আইনে অবশ্যই আপনারা থাকবেন, কিন্তু এটাও একটু লক্ষ্য রাখবেন, হাজার হাজার মানুষের রুজি রুটি নির্ভর, প্রচুর গরিব মানুষ আজকে এইটার উপর নির্ভর করে বসে থাকে, সব দিকটা বিবেচনা করে তারপর আইনত যেটা ব্যবস্থা নেওয়া নেবেন, যেভাবে ব্যবসা হয় সেভাবে হবে।